বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডাক মেরে ফেরেন মিচেল মার্শ। পরে ডেভিড অর্নার ভালো শুরু করেও 50 করার আগেই 41 রান করে আউট হয়ে যান। এরপর অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের ফাস্ট বোলাররা নাজেহাল হলেও স্পিনাররা রীতিমতোই ভয়ঙ্কর তাণ্ডব চালায়। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন কুলদীপ যাদব, এরপর রবীন্দ্র জাদেজা তখন পরপর একাই 3টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একদম ভেঙে দেন। মাত্র 9 রানের ব্যবধানে 3টি উইকেট হারায় অজিরা। স্মিথ, মার্নাস, লাবুসেন, অ্যালেক্স ক্যারি তিনজনকেই তখনই ফিরিয়েছেন জাদেজা। এরপর ভারতের তিন স্পিনার আরও ভয়ঙ্কর হয়ে উঠলে 140 রানে 7টি উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটসম্যানরা আশা যাওয়ার মধ্যে সময় পার করলেও মিচেল স্টার্ক একাই 28 রান করে আউট হয়ে যান। সব মিলে বিশ্বকাপ যাত্রা শুরু করতে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই লজ্জায় পড়ে মাত্র 199 রানেই অল আউট অজিরা ভক্ত সমর্থকদের হতাশ করল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই রান দিয়ে কি ভারতের সামনে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া?